আমার ইন্টারনেট দীর্ঘ 1.5 বছর বেশি সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনির উদ্যোগে সারা দেশে অনলাইন ক্লাস চলতেছে, তারই ধারাবাহিকতায় আমরাও অনলাইন ক্লাস চালিয়ে যাচ্ছি। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলব, বর্তমান করোনা পরিস্থিতি খুবই ভয়াবহ, তো তোমরা বাসায় থেকে ঘর থেকে বের না হয়ে বাসায় থেকে তোমরা অনলাইনে ক্লাসগুলো দেখবে এবং নিজেরা বাসায় চর্চা করবে। এখন আজকে আমরা নবম দশম শ্রেণীর অধ্যায় 17 গণিতের অধ্যায় 17 পরিসংখ্যান থেকে একটা মধ্যক নির্ণয় একটা অঙ্ক দেখাচ্ছি। শ্রেণী থেকে মধ্যক নির্ণয়ে মধ্যে দুই রকম রয়েছে, একটা হচ্ছে সংখ্যা থেকে আর একটা হচ্ছে শ্রেণী থেকে। সংখ্যা থেকে মধ্যক নির্ণয়ের মধ্যে তাও দুটা সূত্র রয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। আজকে আমি শ্রেণী থেকে মধ্যক নির্ণয়টা দেখাবো। শ্রেণী থেকে মধ্যক নির্ণয়ের সময় প্রশ্নে শ্রেণী থাকে আর গণ সংখ্যা দেওয়া থাকে, ক্রমজীবিত গণ সংখ্যার গড়টা ছাত্রছাত্রীদেরকে তোমাদেরকে করে নিতে হবে। কিভাবে করব, প্রথমে আমরা গণ সংখ্যার প্রথম সংখ্যাটা লিখে রাখব, তারপর থেকে যোগ হবে। 6 এর সাথে 12 যোগ করলে 18 হয়, 18 সাথে 15 যোগ করলে 33 হয়, 33 সাথে 20 যোগ করলে 53 হয়, 53 53 সাথে 7 যোগ করলে 60 হয়, তার মানে 160। এখন আমরা মধ্যক বলতে মাঝামাঝি গণ সংখ্যা, মাঝামাঝি গণ সংখ্যার এখানে আমরা এল ধরব। এল হচ্ছে মধ্যক শ্রেণীর সর্বনিম্ন সীমা, এল সমান 21, এন বাই টু, এন টোটাল গণ সংখ্যা, মোট গণ সংখ্যা 60, 60 থেকে দেওয়া গেল 30। এফ এম ধরব মধ্যক মাঝামাঝি যে সংখ্যাটা মধ্যক গণ সংখ্যা, সেটা এফ এম সমান 15। এফ এম গণ সংখ্যার পূর্ববর্তী ক্রমযুক্ত গণ সংখ্যা গঠন হচ্ছে এফসি, এফসি সমান 18। তারপরে শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত শ্রেণী ব্যবধান হচ্ছে 10, এইচ শ্রেণী ব্যবধান 10। তাহলে সুতরাং আমাদের মধ্যক সূত্রটা হচ্ছে এল প্লাস এম বাই টু মাইনাস এফসি ইন্টু এইচ বাই এফ এম। এখন আমরা মানগুলো বসাবো, এল এর জায়গায় আমরা 21 বসালাম, প্লাস এন এর মান 60, এন সমান 60, 60 টা বসালাম, বাই টু মাইনাস এফসি, এফসির মান হচ্ছে 18 বসালাম, কিন্তু সেম ব্যবধান এইচ 10 আর এফ এমটা হচ্ছে 15 বসালাম। তারপরে এখানে 21 টা বসিয়ে দিলাম, প্লাস 60 কে 2 দ্বারা ভাগ করলে 30 আসে, মাইনাস 18 ইনটু 10 বাই 15। এখন 30 থেকে ফার্স্ট গ্রেডের কাজ, 30 থেকে 18 বিয়োগ করলে 12 থাকে, সাথে পাশে 10 আছে, 10 টেনটা গুণ করলাম, 120 হয়। 50 দিয়ে 15 দিয়ে ভাগ করলে, 15 দিয়ে ভাগ করলে এখানে 8 আসে, তাহলে 21 দিয়ে 8 যোগ করলে 29, তাহলে আমাদের এটাই হচ্ছে আমাদের আনসার 29। তাহলে আমাদের তোমাদেরকে মধ্যক শ্রেণী থেকে মধ্যক বাই করার জন্য কত মধ্যকের সূত্রটা তোমাদের ভালো করে জানা থাকতে হবে, এল প্লাস এম বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। তো আজকে এতটুকুই, তোমরা আমার এই অঙ্কটা ফলো করে গণিত বইতে আরও অঙ্ক আসো, অধ্যায় 17 মধ্যে আরও অঙ্ক আসো, অঙ্কগুলো করবে, প্র্যাকটিস করবে, প্রয়োজনে তোমরা আমার সাথে অনলাইনে যোগাযোগ করবা, যোগাযোগ করে আমাকে জানাবা, বা কোনো কিছু না বুঝলে ফোন করে জানবে। ওকে, সবাই ভালো থাকো, আজকের জন্য এতটুকুই শেষ, আল্লাহ হাফেজ।